শুভ সকাল বন্ধুরা। তো এখন বাজে 11:30, আর ও বাজার গেল আমার জন্য ওষুধ আনতে। তো কথা বলতে পারছি না, প্রচুর সর্দি লেগেছে আর ভিতর ভিতরে জ্বর, আর সর্দি লাগলে তো কাশি হয়ই। আর কালকে দুটো প্যারাসিটামল খেয়েছি, একটা হচ্ছে দুপুরে ভাত খাওয়ার পর আর আরেকটা রাতে ঘুমানোর সময়। তো প্যারাসিটামল খাওয়ার পরে জ্বরটা আসেনি, কিন্তু সকালবেলা আবারও জ্বর জ্বর লাগছে। আর সারা রাত শুধু নাক দিয়ে অঝরে জল পড়ে গেল, চোখ দিয়ে জল পড়ছে, একটা নাক পুরো বন্ধ। আর আমার মানে ভয়েস শুনে বুঝতেই পারছো তোমরা যে ভিতরে ভিতরে কতটা পরিমাণে সর্দি, আর শরীরটাও ভীষণ খারাপ। তো ওষুধ আনতে গেল, আমি এতক্ষণ শুয়েছিলাম, তো এখন উঠে বসলাম, কারণ বেশি শুয়ে থাকলে আবার মাথা ভার ভার লাগবে সেই কারণে। আর মা ওইদিকে পুজো টুজো দিয়ে রান্নাবাড়ি শুরু করেছে, দুদিন আর নেই কলকাতা যাওয়ার, ডাক্তার দেখানো, আর এই সময় এখন আমার সর্দি কাশি জ্বর হয়ে গেল। তো কই একটু সুস্থ থাকবো, কারণ এমন একটা ট্রিটমেন্টে আবার সর্দি জ্বর আর এখন আমার এরকম অবস্থা হলো। তো যাই হোক, সারাদিন সঙ্গে থাকো, মানে যা যাই আর কি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি ওষুধ আনতে গেছিলাম, তো ওষুধ নিয়ে আসলাম, এই যে ওষুধ। কিন্তু বাজার গেছিলাম ঠিকই, কিন্তু ভিডিও করিনি, আমার লজ্জা লাগে বাজার, মানে পারি না আগের মতন আর ব্লগ করতে, লজ্জা লাগে। তাই যে ওষুধ, আর এখানে শুয়ে আছে মিকি, এখানে বসে আছে, কি শব্দ না মিকি, ব্যাং ব্যাং। এই যে ওষুধ নাও, সাপে ব্যাং ধরছে। এখন কিছু খাওয়ার আছে? খাওয়ার বলতে এটা নাকে দেওয়ার মনে হয় সর্দি। ইস, কি অত্যাচার মিকি। মিকি সরো, তো দুধমুড়ি বেড়ে নেওয়া হলো, এখন দুধমুড়ি খাওয়াবে, তো মা দিকে খাচ্ছে, এখন আমাদের দুইজনের। শুয়ে থেকে দিবা নাকি বসবো? শুয়া কয় ফুটা? দুই করে। তারপর মুখের ভিতরে দিও না কিন্তু, আরে পড়বে তো চোখে মুখে। তুমি অমন লাগে সেটা পরে নাকি কি দেখো আগে? না পরে পরে পরে। তো মো ওইদিকে শুয়ে আছে আর তার সঙ্গে ঘুটুন এখানে শুয়ে আছে নিচে। তো আমাদের রান্নাবাড়ি চলছে, মা রান্না করতেছে, তো চলো ওই ঘরে যাওয়া যাক, দেখি কি কি রান্না হচ্ছে দেখাই একবার তোমাদের। তো এখানে শাক রান্না চলছে, ভাত হয়ে গেছে, আর ডাল রান্না কমপ্লিট, আর এখানে ডিমের মানে ইয়ে হবে, ডিম তরকারি, তো সেই জন্য রেডি করা শেষ সব। শাক কমপ্লিট নাকি হবে, দেরি আছে একটু। তো মা রান্না করতেছে আর মৌ তো শুয়ে আছে। তো মৌকে জিজ্ঞাসা করলাম যে বাজারে সুন্দর সুন্দর তাল উঠেছে, তো তাল আনবো নাকি? তো বললো তাল নিয়ে আসো, যদি আজকে সুস্থ হয়ে যায় বিকেলের দিকে তাহলে আজকে বানাবে, নাহলে কালকে যদি সুস্থ হয় কালকে বানাবে। তো তালের যে কোনো একটা রেসিপি হবে আর কি, আর এখন যদি তাল না আনি তাহলে কদিন পর তো তার তাল পাওয়াই যাবে না। তো আমরা তো দুদিন পরে কলকাতা যাব, তাহলে এই বছর তাল খাওয়াই হবে না, একবার শুধু আনা আছে। তো সেই সুন্দর সুন্দর কৃষ্ণকার তাল উঠেছে বাজারে, তো সেগুলোর মধ্যে একটা আমি নিয়ে আসবো এখন গিয়ে। তো গুডুন আবার এখানে এসে শুইলো, তো চলো এখন বাজার যাওয়া যাক, তাল নিয়ে আসি গিয়ে।
দোকান দেরি আছে, এই যে কলকাতা যাবো তো, কলকাতা থেকে আসে যাবো তখন। পূজার পরেই আগেই হবে, আর এমনি পুরোনো মালগুলো বিক্রি করতেছি। জিনিস বেচা যায় না, তাল দেখলি টের পাওয়া যায় কোনটা বাসি গিয়ে কোনটা তাজা। কত করে কিলো দিচ্ছ? 40 টাকা পিস। কটা নিবে? নিবো একটাই। দিমো একটা। জল ছিটিয়া তালটা বড় করছো? না না, কত জল আসবে? তো দুটা তাল নিলাম, আর আতপ চাল আর হলো ময়দা নিয়ে আসলাম, যাতে আর মনে করো আতপ চাল ময়দা তো লাগবেই। তো দুটা ছোটো ছোটো তাল নিলাম, একটা বড় তাল নিতে পারতাম কিন্তু ওটা তাল ভালো না, ছোটো তাল দুটো তাজা আর কি, মানে গাছ থেকে পাড়া। বলুন কী কী নিয়ে আসি, ও তালের একটা গন্ধ শুরু হয়েছে। আমরা যেহেতু সকালে আর কি দুধ মুড়ি খাইছি, তো এখন আমরা সবাই আনার খাবো, তো মৌকে এটা কেটে দিচ্ছি, তারপরে আমরা কেটে খাবো আর কি। তো চলো খাওয়া যাক। আমার ঘুটুন খাবে? ঘুটুন তুমি খাবা? খাবা খাবা। দেখো খাবা তুমি, তুমি তো এগুলো খাও না, আবার খালি উগলায় ফেলে দাও, বুঝো উগলায় ফেলে দাও তুমি। তো দেখো পুরো একটা আনার কমপ্লিট চলানো। এই এতগুলো খাইতে পারবো না আমি, খাইতে থাকো। না না না, মাকে ডাকো, মাকে দাও, তুমি নাও। আরে খাও, আমরা একটা চুলাই গুরুন। দেখ আমি কি রাক্ষস, তোর বাপ কি মনে করতেছে? রাক্ষস না কিন্তু রাক্ষসের কিছু না, খাও। দেখছিস রাক্ষসের কি করি, দেখছিস কত খাওয়া কমায় দিছি, তারপরেও চোখ দেয় খাবারে। বাবা খাবি? হা কর। খাবে না রে, এই দেখো খায়। হ্যাঁ ওই যে খেলাবি, ওটা তো বিষ তো খেলাবি, আমরা বিষ ফেলাই না। খায় না গো। না বাবা নে, খায় না মৌ, খায় না, খায় না, খায় না। আমি ভাগ করতেছি। আরে খাও, এই যে তিন ভাগ। বাটি আনবা? বাটি। তো মৌকে তো একটা ছুলিয়ে দিলাম, এখন আমার আর মার জন্য একটা ছুলাচ্ছি, দুইজনে খাবো। এই ডাকি ওই ঘন্টা দাদা কি চায় নাকি, ডাকা দুধ দেয় নাকি, ওটার কি করে ডাকে? ডাকতেছে না, যাও। দেখো মার কথা কত বুঝে নাকি, উপরে আঙুলটা দেখাচ্ছে, ও দেখতেছে, তারপরে আবার ওই ঘরে ডাকলো, ওই ঘরে চলে গেল। এই দেখো উপরে দেখে তো কত বোঝে কথা।
মিকি ভাত খাবো কখন? দেড়টা বাজে, আমি কি স্নান করবো? সর্দি নিয়েও স্নান না করলে খারাপ হবে তো, মাও ফোন করে বললো স্নান করতে, সর্দি ভালো হবে ও, নাহলে নাক বন্ধ হয়ে যাবে স্নান না করলে। বসে খাও গোটা নামারগুলো এখনও আমি শেষ করতে পারলাম না, তো এখন অনেকটাই সুস্থ লাগছে, মানে ওষুধগুলো খাওয়ার পরে না, ওষুধগুলো দেওয়ার দেওয়ার পরে অনেকটাই ঠিকঠাক লাগছে। আর ওই যে এসিডটা ওখান থেকে পারছে, এসিডের জন্য মানে এসিড রাখার জন্য দুটো কাচের কৌটা রেডি করেছে, মানে ও করেছে আর কি। এই যে দেখো অনেকগুলো ফুটো করলো, কী যে কথা বলছি না, কথা আটকে যাচ্ছে, অনেকগুলো ফুটো করলো। এই যে দেখো, ধরবো নাকি? হাতে ধরো না, একটা কিছু দিয়ে প্লাস্টিক ব্যাগ করে। হ্যাঁ হ্যাঁ, তো এই এসিডটা আর কি এখন এই কৌটার মধ্যে ঢেলে দুই ঘরের সেলফের উপরে দেওয়া হবে। আর গরম জল করা হলো, গরম জল বসিয়েছিল মা, তো গরম জল একদম টকবক করে ফুটানো হলো। আর আমি গরম জল দিয়ে স্নানটা করব, স্নান না করলে আবার শরীরটা ঝরঝরে হবে না। এখন যেহেতু অনেকটা ভালো লাগছে, স্নান দান করে দেখি আরও ভালো লাগবে মনে হয়। তো হাতের মধ্যে যে প্লাস্টিক বেঁধে দিলাম, এখন এসিড কি সব পড়ে গেছে না? আসছে, পড়ে গেছে মনে হয়। আর মিকিকে বেঁধে রাখলাম এখানে, তাহলে এসিডের ব্যাপার তো। ওই যে দেখো এটা বোতলটা না, যখন ও নিয়ে এসেছিলো তখন হাত থেকে পড়ে গেছিলো। এদিকে দেখো, ওইদিকে ধরো, তো পড়ে যাওয়ার পর এই দেখো ভিতরটা কেমন, মানে কোটাটা ভেঙে গেছে বোতলটা। এই অবস্থায় রেখে দিই, এই অবস্থায় রেখে দাও, আর একটা নতুন আনবা এনে তারপরে ওটার মধ্যে ঢাইলে আনবো। প্লাস্টিকটা ফেলে দাও, প্লাস্টিকটা ফেলো, প্লাস্টিকটা ফেলে দাও, কাগজের প্যাকেটটা শুধু থাক। এটা সব ফেলে দেবো, দেখো আছে ভিতরে কোনো? ভিতর পাশে দিও একটু, তো বন্ধুরা সাহস নিয়ে স্নান করেই ফেলেছি, গরম জল দিয়ে স্নান করলাম, তো মানে সর্দির কোনো উন্নতি নেই। আমার ভয়েস শুনলে বুঝতেই পারছো, আজকে সারাটা ব্লগে আমি যে তোমাদেরকে কী দেখাচ্ছি আমার নিজেরই খারাপ লাগছে, কিন্তু দুদিন মিস দিয়েছি, তারপরে আবার যদি আজকেও না দেই তাহলে তো পুরো চ্যানেলটাই যাবে এই মাসে পুরো ফাঁকা। আর এই চ্যানেলটাই হচ্ছে একমাত্র আমার আর্নিং সোর্স, আর সামনে আমার এত বড় ট্রিটমেন্ট, তো যেমন পারছি সেরকমই আর কি তোমাদের সঙ্গে ভিডিও দেওয়া শেয়ার করছি। আর সন্ধ্যার সময় দেখি তালের পিঠা যদি তিনজনে মিলে বানাতে পারি। যাই হোক, খেতে বসলাম। এই দেখো শাক, পাট শাক, এখানে হচ্ছে ডাল, আর এই হচ্ছে ডিমের তরকারি। মা আমার জন্য গরম জল করলো, মানে মাকে বলিনি, নিজের থেকেই গরম জল করলো। যাই হোক, চলো খাওয়া দাওয়া শেষ করে নিই, মাও বসবে এইদিকে, কাকু বাড়ি নেই, কাকু বাড়ি আসলে তারপরে আবার খাবে আর কি। তো মা একটু ঘুমাচ্ছে, আর আমারও আর মানে শুয়ে বসে থাকতে আর ইচ্ছে করলো না, শরীরটা একটু ভালো লাগছে, তো ভাবলাম সমস্ত কাপড় চোপড়গুলো নিয়ে গিয়ে ঘর দরটা একটু ঝাড়ু দিয়ে নিই, তারপরে আবার বিছানার চাদরটাও আজকে চেঞ্জ করবো ভাবছি, কারণ এই যে আমার সর্দি টর্দি হলো আর যেন কারোর না হয়, সে কারণে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। দেখো আমার কাগজ ফুলের গাছটা একদম ডাল টাইপ এসে চলে এসছে, আর পেঁপে গাছটা মানে ওই কালকে যে দাদাটা এসেছিলো ভাঙাচোরা নিতে, ওই দাদাটা বললো যে পেঁপে গাছটা নাকি বেঁচে গেছে, এবার বুঝতে পারছি না ঠিক। চাল কুমড়া গাছটা ভালোই হয়েছে, দেখো কতগুলো পাপোস ভেজা সব। হ্যাঁ একটু অনেকখানে কী করো, চলো নাও তো এটা দেব। কী হচ্ছে, আমি কোথাও যাই না তো, ইস দেখো 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 কোথাও যাবো না তো, দেখো দেখো পাগলা। কি হয়েছে, কি হয়েছে, ও ভাবতেছে আমি অসুস্থ, তারপর হাঁটাহাঁটি করতেছি কেন, কাজ কেন করতেছি, এটাই বুঝি বুঝাইতেছে, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই।
শান্ত হও, শান্ত হও, শান্ত হও, বাচ্চা শান্ত, দেখ দেখ আর দেখো এগুলোর মধ্যে ছাতা পরে কি অবস্থা। তো ও গেছে হচ্ছে বাজার, আর আমি এই পাশে ভাবলাম যে এই কাজটা এখন করিনি, বিছানার চাদরটা ঝেড়ে জুড়ে তারপরে দেখো কতবার হাত চু দিচ্ছি, বিছানা মানে চাদরটা দিয়ে ঝাড়লাম না তুষকটা, আর এমনিতেই সারাদিন অনেকবার হাত চু দিচ্ছি, আর এই উন্নাটা আমার সাথেই রাখছি, কি করব আর নাক দিয়ে শুধু জল পড়ছে কালকের থেকে কি বলি আর। তো যাই হোক বিছানার চাদর বদলে নিচ্ছি, আর বালিশের কভারগুলোও বদলে নেব, নিয়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে রাখবো, আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে। কালকে অনেকেই বলছিলে যে ঘরের ভিতর যেমন পরিষ্কার রাখো বাইরেটাও পরিষ্কার মানে রাখার চেষ্টা করো, কল্লোল এমনিতে সবসময় পরিষ্কার রাখে, এবার হচ্ছে না কেন বলো তো, কারণ প্রচুর বৃষ্টি আর এই বর্ষাকালে পেছনে একদমই সম্ভব না এগুলো পরিষ্কার করা। তো দেখো বিছানা টিছানা সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম, বালিশের কভারগুলো চেঞ্জ করেছি, চাদরটা চেঞ্জ করলাম, আর ঘুটুন ও পুতুল নিয়ে খেলছে খুব, বাইরে সন্ধ্যা লেগেই গেছে, সখী এখনও আসেনি, ও একটু দেরি করেই আসে, আর মা ওই যে সন্ধ্যা দিচ্ছে। সেই গরম আছে বাবা। তো আমার মা অসুখের কথা শুনে কালকের থেকেই বলছে গরম জল দিয়ে গার্গেল করার জন্য, আমার এই জিনিসটা আমি ছোটোর থেকেই পছন্দ করি না, এই বাচ্চাদের মতো এরকম করে জল করতে হয় এরকম খুব বিরক্তকর, কিন্তু এটা খুবই উপকারী, ওষুধের থেকেও বেশি উপকারী। সেই গরম তো কি করবো কমাই। সাহসায় কুলালো না আজকে তালের পিঠা করতে বা তাল দিয়ে কোনো ধরনের কিছু করতে, তো দেখি কালকে যদি শরীরটা ভালো হয় করবো। তো দেখো এখন বাজে 9টা, আমাদের ঘড়িটা একটু সমস্যা আছে মানে অনেকটা স্লো, 9টার উপরেই বাজে। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করব, আজকে শরীর তো তাও মোটামুটি দেখলেই তোমরা, আর কালকে যদি শরীরটা ভালো থাকে দেখি তালের পিঠাটা করব কালকে, কান এক সাইড বন্ধ হয়ে আছে, আর বাড়ি থেকে মার সাথে তো প্রায় কথা হচ্ছে একটু পরপরই, মারও খুব মন খারাপ, আমারও ভীষণ মনে হচ্ছে, দেখবে অসুস্থ হলে কিন্তু সবচেয়ে বেশি বাড়ির কথা বেশি মনে হয় আপনজনদের কথা, তো যত এমনিতেও তো মনে হয়ই কিন্তু অসুস্থ হলে সে তখন যেন আরও বেশি মনে হয়। যাই হোক চলো, এক আধ দিন এরকম অসুস্থ হলে শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকেও একটু আদর যত্ন পাওয়া যায়, বর শাশুড়ি মা এমনিতেও আমি আদর যত্ন পাই, আমি যেমন করি সবার জন্য যতটুকুই করি, এরকম না যে হাতিগোড়া করছি, যতটুকু করছি আমি আমার সাধ্যমতো রিটার্নে আমি ওদের ভালোবাসা পাচ্ছি, এটা একদম স্বাভাবিক, এমন না যে অসুস্থ হলেই পাচ্ছি এরকম না, সুস্থ থাকা অবস্থায়ও মানে ওকে যদি একটু বলি যে এক গ্লাস জল দাও না খুব মানে জল পিপাসা লেগেছে, কখনো কখনো চা করে দেয়, তারপরে আনার আজকে পুরোটা তো আনার ওই করে দিল, এর আগের দিন একটা আপেল কেটে দিয়েছিল যেটা ভিডিও করা হয়নি। তো যাই হোক মা ওদিকে ইয়ে করছে টিভি দেখতে দেখতে অ্যাড দিল, এখন আবার গিয়ে কী যেন ভাজছে রাতের খাওয়ার জন্য, ও মাছ ভাজছে, যাই হোক ও আবার মাছ ভাজবে, মাছ ভাজা খাবে ও কাকু, আমার খেতে ইচ্ছা করছে না, আমার মন চাইছে যে সিদ্ধ ভাত খাই। চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে নতুন ব্লগের সাথে, গুড নাইট, টাটা।